এখানে স্টাইল ডট একটা সিএসএস বানাই। ওটা ওটা পরে দেখাবো, ওগুলা কেন লিখতে হয়, ওটা ডিফল্ট ভাবে আসে দেখে ওটা দেখাচ্ছি, সমস্যা নেই। সাপোজ আগে একটা মেনু বানাই নাকি, মেনু নামে একটা ক্লাস নিলাম, একটা ডিভ নিলাম, ওর মধ্যে কি নিব, ইউএল এলআই নিব, ঠিক আছে। সাপোজ আমি 5টা নিলাম, তার মধ্যে এ নিলাম, এইচরেফ হ্যাশ হ্যাশ দিলাম, আর এখানে লিখলাম যে হোম হোম, তারপর নিলাম যে অ্যাবাউট কন্ট্রাক্ট পোর্টফোলিও মিডিয়া, ঠিক আছে। তাহলে এখানে ফার্স্টে কি করতে হবে, বডিতে মার্জিন জিরো, ক্লিয়ার। আমরা এখন ফাইলটাকে রান করাই, এগুলা তো বুঝি নাকি। আচ্ছা আমি কালার নিয়ে আসি, ঠিক আছে। আচ্ছা এইগুলাকে সাইজ করি, এখন এগুলা তো জানাই আছে তাই না, মেনু বানাইছিলাম তো এর আগে না। তাহলে মেনু নামে একটা ফার্স্টে ডিপ নিব, তার মধ্যে কি ইউএল, তার মধ্যে কি আছে, ইউএল এর মধ্যে এলআই আছে, তার মধ্যে এ আছে, আব্দুর রাজ্জাক ভাই ক্লিয়ার। এখানে দেখেন একটার ভিতর আমরা আরেকটা নিছি, ফার্স্টে ইউএল নিছি না, ইউএল এর মধ্যে এলআই নিছি, তার মধ্যে এ নিছি, ঠিক আছে। ওই রকম ভাবে আমরা প্রথমে মেনু নিব, তারপর ইউএল নিব, ইউএল এর মধ্যে কি এলআই আছে না, আবার এলআই এর মধ্যে এ আছে। এখন আমাদের কি করতে হবে, যে এই যে মানে এই যে এই ডট গুলা আর এই যে ফাঁকা জায়গাগুলো সরানোর জন্য ইউএল এ মার্জিন জিরো প্যাডিং জিরো করতে হবে তাই না, মার্জিন জিরো প্যাডিং জিরো। আচ্ছা আরেকটা বলি, এই যে এখানে যে ডট ডট আছে, এগুলো আরো বিভিন্ন স্টাইল করা যায়, এখানে পিকচার সেট করা যায়, এগুলো দেখাইছিলাম। হ্যাঁ আচ্ছা, ওগুলা একটু টাচ দে, এগুলা মানে নিজে থেকে শিখার জিনিস, ঠিক আছে। ওগুলা কাজে লাগে না যদিও, তারপরও মানে জানা ভালো আর কি। এখানে আমি যদি লিখি যে লিস্ট স্টাইল সার্কেল, যদি লিখি ভালো করে খেয়াল করি কি হয়, স্টাইল চেঞ্জ হয়েছে, সার্কেল হয়ে গেছে। আমি যদি এখানে স্কোয়ার লিখি, এস কিউ ইউ আই আর ই মনে হয় স্কোয়ার বানান তাই না, সম্ভবত, আমি শিওর না, না ভুল হয়েছে, স্কোয়ার বানান। হ্যাঁ এই যে ঠিক আছে, এরকম চার কোণা হয়ে গেছে। আমি যদি এখানে ছবি সেট করতে চাই, ঠিক আছে, তাহলে এখানে বলবো যে লিস্ট স্টাইল ইমেজ, লিস্ট স্টাইল ইমেজ, আর এখানে তখন দিব ইউআরএল, ঠিক আছে ইউআরএল। হ্যাঁ ওই যে ব্যাকগ্রাউন্ডে যেভাবে ইমেজ আনছিলাম ওভাবে ইউআরএল লিখতে হবে, তারপর ফার্স্ট ব্র্যাকেট, তারপর সিঙ্গেল কোটেশন, তারপর ইমেজটা দিতে হবে। আর সাপোজ আমি কোনো কিছু একটা নিয়ে আসি, সাপোজ এখানে হলুদের একটু কাটে, এটা কাটে নিয়ে যাই, ঠিক আছে, এটা একটা পিকচার বানাই। তা আমাদের কি নামে ফোল্ডারের মধ্যে আছে, আচ্ছা পিকচারটা আগে সেট করি আইএমজি নামে, ঠিক আছে, আইএমজি ডট পিএনজি, এটাই তো নাকি, এটাকে এখানে দিলাম। তাহলে এখন এখানে কি আমাদের এই ফোল্ডারে আছে না, তাহলে এখানে বলে দিতে হবে যে জাস্ট এইটাই আইএমজি ডট পিএনজি, ঠিক আছে। এখন যদি রিফ্রেশ দেই, প্রত্যেকটার আগে একটা করে ইমেজ চলে আসবে, ক্লিয়ার। এগুলো আরো অনেক কিছু ইউজ করা যায়, মানে এখানে স্টাইল করার জন্য, যে আমরা যদি ইমেজ চলে আসছে তাই না, এখানে অতগুলো আমার মনেই নেই যে আপার
আপার আলফা যদি ইউজ করি, আলফা মানে কি অ্যালফাবেট গুলো চলে আসবে বড় হাতের ABCD, ঠিক আছে। আমরা যদি এখানে লোয়ার 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 আলফা যদি ইউজ করি তাহলে কি ছোট হাতের ও চলে আসতেছে। আমরা লোয়ার যদি রোমান রো রোমান রোমান যদি ইউজ করি তাহলে কি রোমান সংখ্যা চলে আসবে। আমরা যদি এখানে আপার আপার রোমান যদি ইউজ করি তাহলে কি রোমান সংখ্যাগুলো বড় হাতের আসবে, ঠিক আছে। আচ্ছা, তো ওইগুলো আমার মানে আমাদের খুব বেশি দরকার হবে না, আমাদের ডিসপ্লে নাম করার বেশি দরকার হবে। জাস্ট ওগুলা দেখালাম যে মানে যদি কোনো সময় দরকার হয় আর কি, ঠিক আছে না, লিস্ট বানানোর, তাহলে তখন ওগুলো ইউজ করবো। আর লিস্ট টিস্টের নাম দিলে কি কিছু শো করবে না, ঠিক আছে। তারপর এখানে কি দিতে হবে, মার্জিন জিরো, প্যাডিং জিরো, তাহলে কি এটা চলে যাবে। আর পাশাপাশি আনার জন্য কি করতে হয়, এলআই এখানে ফ্লোট লেফট, ফ্লোট লেফট, ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস দেখাইতে চাইছিলাম একদিন, এখানে মেনুতে যদি আমি ব্যাকগ্রাউন্ড এখন দিই, সাপোজ আমি মেনুর ব্যাকগ্রাউন্ড দিলাম এটা, এই ব্যাকগ্রাউন্ডটা দিলাম, ঠিক আছে, এই ব্যাকগ্রাউন্ড কালারটা যদি দেই তাহলে তো এটা চলে আসবে, তাই না, চলে আসছে। আমি যখন এলআই ফ্লোট লেফট করব, ফ্লোট লেফট করব, তখন কিন্তু ব্যাকগ্রাউন্ডটা থাকবে না, কারণ ফ্লোট লেফট করলে কি হয়, ওর ভিতরে যে হাইটটা থাকে ওইটা কিন্তু শূন্য হয়ে যায়। এখন আমি যদি এই মেনুটাতে যেটাতে ব্যাকগ্রাউন্ড দিছি এটাতে যদি ওভারফ্লো হিডেন দেই তাহলে কিন্তু ব্যাকগ্রাউন্ড চলে আসবে, ঠিক আছে। কিন্তু আমরা যদি ড্রপ ডাউন মেনু বানাচ্ছি, আমরা যদি ওভারফ্লো হিডেন ইউজ করি তাহলে কিন্তু ড্রপ ডাউন কাজ করবে না, ঠিক আছে। ড্রপ ডাউন কাজ করবে না, ড্রপ ডাউন আমাদের মেনুর পিছনে চলে যাবে, মানে কাটে যাবে আর কি, ঠিক আছে। সে কারণে এখানে মানে ওভারফ্লো হিডেনের বিকল্প হিসেবে একটা জিনিস ইউজ করতে হবে, এটা জাস্ট মনে রাখতে হবে, ঠিক আছে। ব্যাখ্যা পরে, এখানে মেনু, ঠিক আছে। তারপরে আমরা যেভাবে হোভার লিখিনা ওভাবে কোলন দিব, কোলন দেওয়ার পর এখানে লিখবো যে আফটার সেকেন্ড ব্র্যাকেট দিব, ক্লিয়ার এটা। তারপরে এখানে লিখবো যে কন্টেন্ট, আফটার বিফোরটা আমি পরে বুঝাচ্ছি, নেক্সট ক্লাসে বুঝাবো আফটার বিফোরটা, জাস্ট এতটুকু মনে রাখতে হবে, ঠিক আছে। কি লিখতে হবে, কন্টেন্ট, ঠিক আছে। তারপরে এখানে লিখতে হবে ডিসপ্লে, ডিসপ্লে ব্লক, ঠিক আছে। তারপরে আরেকটা জিনিস লিখতে হবে ক্লিয়ার, ক্লিয়ার, ক্লিয়ার বোথ, ঠিক আছে। এখন যদি আমরা রিফ্রেশ দিই আগের মতোই আছে, তাহলে এটা কি কাজ করে, আমি যদি এখানে আশিক লিখি কন্টেন্টের মধ্যে, তাহলে এটা কোথায় শো করবে, আফটার মানে কি পরে না, এই যে মেনুর পরে শো করছে আশিক লেখাটা, এই যে এখানে, এটার মাধ্যমে আমরা বুঝাই যে কন্টেন্টের মধ্যে আমরা ফাঁকা রাখলাম, আর একে মানে ডিসপ্লে ফ্লোট লিফট করার কারণে ও কি ধরে নাই যে এটার কোনো হাইট নাই, ঠিক আছে। আর এটার মাধ্যমে এ বলে দেয় যে তোমার মধ্যে কিছু একটা আছে, তুমি ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দাও, এতটুকু মনে রাখতে হবে আর কিছু না। আফটার বিফোর যখন আমি বিস্তারিত বুঝাবো তখন অনেক কিছু বুঝে আসবে, তখন এটা কিছু মনে হবে না, এতটুকু বুঝে আসছে। তো ফ্লোট লেফট করলাম, পাশাপাশি আনলাম, এখন কি করতে হবে, এগুলা সাইজ করতে হবে, তাই না। এগুলা সাইজ করার জন্য কি করব, এখানে কালার আগে দিই, সাদা দেখার আগে কালার দিলাম, ঠিক আছে, সাদা দিলাম। তারপর ফন্ট সাইজ দিলাম, ফন্ট সাইজ দিলাম 17 পিক্সেল, ঠিক আছে, চলে আসছে। তারপর এটা কি প্যাডিং দিব, হ্যাঁ প্যাডিং দিব 10 পিক্সেল, 20 পিক্সেল, যে উপরে নিচে 10 পিক্সেল, ডানে বামে 20 পিক্সেল, কি উপরে নিচে প্যাডিং কাজ করছে, উপরে নিচে প্যাডিং কাজ করছে। আমি তো এখানে 10 পিক্সেল প্যাডিং দিছি, কাজ করছে, কই প্যাডিং কাজ করছে, এখানে প্যাডিং কাজ করছে, উপরে নিচে প্যাডিং কাজ করছে, উপরে নিচে যারে প্যাডিং কাজ করে সেজন্য কি করতে হবে, এখানে ডিসপ্লে ব্লক দিতে হবে। মেনু বানায় দেখাইছিলাম না সেদিন, তো দেখাইছিলাম, এখানে ডিসপ্লে ব্লক দিতে হবে, না হলে উপরে নিচের প্যাডিংটা কাজ করবে না, ঠিক আছে। এখন যেন রিফ্রেশ দেয়, এখন কাজ করছে, হ্যাঁ, এতক্ষণ কি
কোথায় ছিল? অন্য জায়গায় ছিল না? হুম, তাহলে প্যাডিং কাজ করবে যখন এর মধ্যে আমরা ডিসপ্লে প্রয়োগ দেবো। বলছিলাম যে এতে নর্মালি ডিসপ্লে ইনলাইন হয়ে থাকে, তারপর এগুলা কি সবগুলা বড় হাতের করে দিব। তাহলে কি লিখতে হবে বড় হাতের লেখার জন্য? হ্যাঁ, টেক্সট ট্রান্সফর্ম আপার কেস, টেক্সট ট্রান্সফর্ম আপার আপার কেস, তাহলে কি সব বড় হাতের হয়ে যাবে, তাই না? ওটা ক্যাপিটালাইজ। আর নিচের এগুলা এ করার জন্য কি করতে হবে? টেক্সট ডেকোরেশন নান, টেক্সট ডেকোরেশন নান, ঠিক আছে। হুবারও যদি ব্যাকগ্রাউন্ড দিতে চাই, সাপোজ হুবার করলে আমি চাচ্ছি এই কালারটা শো করবে, তাহলে কি করব? এখানে বলবো মেনু ইউএল এলআই, যখন হুবার করব, হুবার করব তখন এ যেগুলা থাকবে এভাবে আমরা এগুলা দিব, ঠিক আছে। এটা যেটা থাকবে ওটার ব্যাকগ্রাউন্ড এটা হবে, ক্লিয়ার? এখন যদি আমরা হোভার করি কি দেখা যায়, ঠিক আছে। এখন যদি চাই স্মুথলি, মানে ধীরে জিনিসটা আসবে ব্যাকগ্রাউন্ডটা, তাহলে কি আমরা ট্রানজিশন ইউজ করব। এখানে হোভার ইউজ করছি কাতে, এতে না। তাহলে আমরা যদি এখানে ট্রানজিশন ইউজ করি, ট্রানজিশন সাপোজ দিলাম 1 সেকেন্ড, ঠিক আছে। 1 সেকেন্ডের মধ্যে এই যে 1 সেকেন্ডের মধ্যে ব্যাকগ্রাউন্ডটা আসতেছে, হ্যাঁ হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডটা আসতে সময় লাগতেছে, হ্যাঁ, কিন্তু যাওয়ার সময় কি তাড়াতাড়ি যাচ্ছে না, এটা কি ভালো দেখাচ্ছে? সেজন্য এই ট্রানজিশনটা আমরা কি মেইন যে জিনিসটা থাকবে সেটাতে ইউজ করব। এটা মেইন এ না, আর এটা কি হোভার, ঠিক আছে। আমরা যদি মেইনটাতে ইউজ করি তাহলে ও আসতে যাবে, আসতে আসবে, ঠিক আছে। এখন যদি রিফ্রেশ দেই তাহলে কি আসতে আসতেছে, আসতে চলে যাচ্ছে। আমি সময়টা একটু বাড়াই দিই, সাপোজ আমি এখানে দিলাম যে 3 সেকেন্ড, ঠিক আছে, আসতে করে চলে যাচ্ছে, ক্লিয়ার? আচ্ছা, আমি চাচ্ছি এটা অ্যাক্টিভ হয়ে থাকবে, তাহলে কি করব? মানে এইরকম এইরকম এটা অ্যাক্টিভ হয়ে থাকবে, দেখি না, হোম পেজে গেলে হোম পেজ অ্যাক্টিভ হয়ে থাকে, অ্যাবাউটে গেলে অ্যাবাউট পেজ অ্যাক্টিভ হয়ে থাকে। সেজন্য যেটা করতে হয় আর কি, মানে যেটা করে সেটা হচ্ছে, এইখানে আমি চাচ্ছি হোমটা অ্যাক্টিভ থাকবে না, এটার এলাই একটা ক্লাস নিব। ক্লাস সাপোজ আমি নাম দিলাম যে অ্যাক্টিভ, যা ইচ্ছা দিতে পারি যে কোনো নাম। এখানে হোবার আর ওই অ্যাক্টিভের কালার তো সেম হবে, তাই না? তাহলে এখানে লিখবো যে অ্যাক্টিভ, অ্যাক্টিভের মধ্যে যে এ আছে, ঠিক আছে, কমা দিয়ে লেখা যায়। তো একই জিনিসে যদি সেম ডিজাইন হয় তাহলে তো কমা দিয়ে আর একটা ক্লাস লেখা যায়, তাই না? অ্যাক্টিভ হয়ে আসে এটা, আর এগুলা হোভার হলে আসে না, এটা হবে না, ওটা করে দিতে হবে। আচ্ছা, ওগুলা পরে আসবে। এতটুকু ক্লিয়ার? তো মেনু বানাতে পারবো। হুম, আচ্ছা, এখন কথা হলো ড্রপ ডাউন বানাবো কেমনে, তাই না? মেনু তো বানাইলাম, কোনটার ড্রপ ডাউন বানাইতে চাই? সাপোজ আমরা কন্ট্রাক্টের ড্রপ ডাউন বানাবো, এটার এ শেষ হয়েছে না, এ শেষ হওয়ার পর একটা ইন্টার দিব, এ যেখানে শেষ হবে এলাই শেষ হওয়ার আগে, ঠিক আছে। এইখানে ইউএল বানাবো, ইউএল শুরু করব, ইউএল শেষ করব, তারপর এখানে কি এলআই নিব, এলআইয়ের মধ্যে এ নিব, এ নিব, এখানে আমি হ্যাশ দিলাম, এখানে দিলাম ড্রপ ডাউন আইটেম। এটা বুঝতে কোনো সমস্যা আছে? মানে মেনুর মধ্যে আমরা বিষয়টা বুঝে আসছে? হুম, এ শেষ, যেইটার ড্রপ ডাউন বানাতে চাই, মানে যেইটার ড্রপ ডাউন বানাবো ওইটার এ শেষ হওয়ার পর ইন্টার দিব, এলআইয়ের মধ্যে আবার একটা ইউএল এলআই এ বানাবো, ঠিক আছে। এখন যদি রিফ্রেশ দেই চলে আসছে এই যে এটা ড্রপ ডাউন আইটেম, আসছে তো নাকি? ডিজাইন না আসুক, আসছে তো। এখন এইটা সাইজ করবো কিভাবে? সাপোজ আমি ড্রপ ডাউনের জন্য এখানে কমান্ড করে দিলাম যে ড্রপ ডাউন স্টাইল, ড্রপ ডাউন স্টাইল, ঠিক আছে। এখানে তাহলে বলতে হবে মেনু,
মেনুর মধ্যে প্রথমে একটা ইউএল হইছে না, তারপরে কি আমরা এ লাইনের মধ্যে আবার একটা ইউএল নিছি না, সেই ইউএল নিলাম, ক্লিয়ার? ফার্স্টে একটা ইউএল, তারপরে ইউএল, তারপরে বললাম যে পরের যে ইউএল আছে তারপরে এ লাই, তারপরে আবার এ লাইনের মধ্যে এ। এটা বুঝে আসছে? হ্যাঁ, যে প্রথম যে ইউএল থাকবে তারপরে ইউএল, আবার ওই পরের ইউএল এর মধ্যে পরের এ লাই, তারপরে ইউএল এ লাইনের মধ্যে এ। ঠিক আছে, এখন আমরা এটা কি ফ্লোট লেফট থাকলে হবে? এটা তো ওই আমরা ডিফল্ট ভাবে যেটা করছি ওইটা স্টাইল আছে প্রথমটা, তাহলে এখানে এলাই যেগুলা থাকবে এখানে বলবো ফ্লোট নান, তাহলে কি হবে নিচে নিচে নামে আসবে, তাই না? এই যে নিচে নিচে নামে আসছে, তাই না? এখন আমরা আপাতত এটার একটা স্টাইল করে নিই। সাপোজ এলাই এর প্রত্যেকটা পর একটা বর্ডার বটন দিলাম, অন পিএক্স সলিড সাদা কালার দিলাম, ঠিক আছে? বর্ডার তো বুঝাইছি, তাই না? এই যে এখন বুঝা যাচ্ছে তো, না? ড্রপ ডাউন আইটেম, এখন কি করব? এখন ফার্স্ট টাইম এই যে এলাই, আমরা তো এইখানে হোভার করলে তো এটা আসবে, তাই না? তাহলে এটা কি একটা এলাই না, লিস্ট আইটেম তো, তাই না? তাহলে এই এলাইটাকে, এই এল এল এলাইটাকে পজিশন দিব, এটার পজিশন দিব কি রিলেটিভ, ঠিক আছে? এখন এইটাকে, এইটার রিলেটিভ কি হবে? পরের ইউএলটা, যে ওইটা আমরা এলাই যখন হোভার করব পরের ইউএলটা শো করবে, ঠিক আছে? আপনার কি সমস্যা হচ্ছে? আমরা তো যাব, আমি শেষ করে দিই এটা, ঠিক আছে? তো এইখানে এই ইউএলটা, এলআইটা কি হবে? এটা রিলেটিভ হবে, আর এইটা কি পরে শো করবে না, এটার পজিশন দিব অ্যাবসুলেট, ঠিক আছে? অটোমেটিক আসতেছে এখান থেকে, এটা আসার কথা না। আচ্ছা যাই হোক, এখন এই যে এটা, এটা নর্মাল অবস্থায় শো হয়ে থাকবে, বাট হাইড হলো কেন আমিও জানি না, এইটা ডিসপ্লে এখন কি নান করে দিব, ঠিক আছে? তাহলে কি এটা চলে যাবে। আর আর বলবো যে যখন মেনু ইউএল, তার প্রথম যে এলআইটা, এইটা যখন হোভার করব, হোভার করব তখন কি হবে, পরের যে ইউএলটা আছে এটা চলে আসবে, ঠিক আছে? এটা ডিসপ্লে দিব, ডিসপ্লে দিও ব্লক, চলে আসে। এটার মানে এটার সাপেক্ষে হাইট পাচ্ছে দেখে, মানে উইড পাচ্ছে দেখে, এটা ছোট, এটার উইড বাড়াই দেই। সাপোজ এখানে উইড দেই 200 পিক্সেল, সমস্যা আছে কোনো? পজিশন দিয়ে এই মেনু তৈরি হয়। কিন্তু অনেকে অনেক টিউটোরিয়াল বানায় ড্রপ ডাউন মেনু এত কঠিন করে দেখায়, আমিও দেখছিলাম ফার্স্ট টাইম যখন ড্রপ ডাউন বানাই, মানে কিছুই বুঝি না এটা কিভাবে সম্ভব, ঠিক আছে? কিন্তু আসলে জাস্ট এটা কিছুই না, আমরা নর্মালি স্টাইল করব আর পজিশন দিয়ে এই জিনিসটা নিয়ে আসবো, ঠিক আছে? এখন আমি পজিশন দিয়ে সবকিছু করতে, আমি এখানে যখন ডিসপ্লে এখানে টপ ইউজ করতে পারবো না, আমি যদি টপ থেকে এখন জিরো করে দিই তাহলে ড্রপ ডাউনটা শো করবে কোথায়? উপরে শো করতেছে না, সে কারণে এখানে সব সময় 100% দিয়ে রাখবো, মানে উপরেরটা শেষ হওয়ার পর এটা শো করবে, ঠিক আছে? ক্লিয়ার? সমস্যা আছে কোনো ড্রপ ডাউন? কিচ্ছু না, ড্রপ ডাউন পজিশন যদি বুঝে থাকো তাহলে এটা মানে এমনিতে যে আমি ওইটাকে যদি হোভার করি তাহলে এটা আসবে, আমি সেই কারণে পজিশনে হোভার জিনিসটা বুঝাইছি। আফটার কেন নিলাম? আফটার যদি না নেই তাহলে এখানে কি ওভারফ্লো হিডেন দিতে হবে, এটা যদি আমি বাদ দিই, সাপোজ এটা আমি কমান্ড করে রাখলাম, ব্যাকগ্রাউন্ড শো করে। হ্যাঁ, এখানে ব্যাকগ্রাউন্ড আনার জন্য কি এখানে ওভারফ্লো হিডেন দিতে হবে, কারণ এর মধ্যে ফ্লোট লেফট করা আছে। এইটা কেন কালারটা পাচ্ছে না এটাও আমি কিন্তু বুঝাইছি, কিন্তু আমার এই যে ড্রপডাউন কাজ করে। হ্যাঁ,
ওয়ার্কফ্লো হিডেন দিলে কোনো সময় ড্রপ ডাউন কাজ করবে না, এই জন্যই আমি এই জিনিসটা দেখালাম। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ওয়ে। মানুষ এই জায়গায় এই এই জায়গায় কি ইউজ করে, এই জায়গায় হাইট ইউজ করে। হাইট দিলাম, সাপোজ আমি দিলাম যে 50 পিক্সেল, মানুষ হাইট ইউজ করে, হাইট ইউজ করে ড্রপ ডাউন বানায়, কিন্তু ওটা স্ট্যান্ডার্ড না। হাইট তোমার কম বেশি হতে পারে, যখন মেনুটা ছোট বড় হবে, ডিসপ্লেতে যাবে, তখন হাইট কম বেশি হবে, তখন তোমার মেনুটা ভাঙে যাবে, ঠিক আছে? এটা স্ট্যান্ডার্ড ওয়ে না। স্ট্যান্ডার্ড ওয়ে হচ্ছে এই যে এইটা, ঠিক আছে? যাতে হাইডও ইউজ করতে না হয়, ওভারফ্লো হিডনও ইউজ না করতে হয়, ক্লিয়ার? আমি স্ট্যান্ডার্ড জিনিসটা দিয়ে খেলাম যে একটা স্ট্যান্ডার্ড ওয়ে কি। আমি যদি হাইড ইউজ করি তাতেও সমস্যা, ওভারফ্লো হিডেন ইউজ করলেও সমস্যা। সেজন্য আমরা এটা ইউজ করব, এটার মাধ্যমে ধরে নিবে যে এটার মধ্যে কিছু একটা আছে, তখন ব্যাকগ্রাউন্ডটা শো করবে, ক্লিয়ার? আর কোনো প্রশ্ন আছে ড্রপ ডাউন নিয়ে? নামাজের সময় হয়েছে। হুম।